এই ফ্রেন্ড, ভেরি গুড মর্নিং। কারণ এখন মর্নিং বললাম এই কারণেই, টাইম হচ্ছে 11:45, মানে 12টা বাজেনি, সেই জন্যই মর্নিং বললাম। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ সকালে প্রচুর প্রচুর কাজ ছিল। ফার্স্ট হচ্ছে পুজো করা, মানে আজকে তো শুক্রবার, যারা আগের ব্লগগুলো ফলো করেছো তারা জানো আজকে সন্তোষী মায়ের পুজো থাকে আমাদের শুক্রবারে। তো মা জোগাড় করে নিয়েছিল, তারপরে আমি স্নান টান করে পুজো করেছি। তার আগে সবজিগুলো কেটে দিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে হোম ডেলিভারি যারা খায় তারা তো আজকে খাবে। তো আজকে মেনুতে করা হলো ভাত আর হচ্ছে ঝুড়ো আলু ভাজা, যেটা হচ্ছে বাদাম কারি পাতা দিয়ে যে ঝুড়ো ছাঁকা তেলে আলু ভাজাটা হয়, ভোজে যেটা হয় আর কি নিমন্ত্রণ বাড়িতে, তো সেই আলু ভাজাটা করা হলো। আর হচ্ছে আলু ঝিঙা পোস্ত আর হচ্ছে মুগের ডাল কারি পাতা দিয়ে আর হচ্ছে ভাত, আর ওদের হচ্ছে ডিমের কারি, কারণ আমরা যেহেতু নিরামিষ খাই জানো, তো সেই জন্য আমরা তো আর ডিমের কারি খাবো না, ওদের জন্য ডিমের কারি হচ্ছে। তো ওটা আলু দিয়ে ডিমের কারি, ওটা ডিম করে নিচ্ছে, ওই ডিমের কারিটা দেওয়া হবে। তার মানে ওদের মেনুটা আজকে চাটনিটা বাদে বাদ বাকি সবই দেওয়া হলো, আলু ভাজা মানে ঝুড়ো আলু ভাজা আর সাদা ভাত, আলু ঝিঙে পোস্ত আর হচ্ছে মুগ ডাল কারি পাতা দিয়ে আর হচ্ছে ডিমের কারি। এটা হচ্ছে দুপুরের ওদের মেনু, আর আমাদের দুপুরের মেনু শুধু ডিমটা বাদে বাকিগুলো মানে আমাদের থাকবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর বোতনার মা এখানে বসে আছে, খেলা করছে। আর আজকে ছাড়ানো হয়েছিল আমাদের গাছের কাঁঠাল, মানে এটা লাস্ট, এবছরের লাস্ট একটা কাঁঠাল রাখা হয়েছিল তো রথে বা বিপত্তারিণী পুজোতে দেওয়া হবে বলে, কিন্তু সেটা তো আর হলো না, মানে পেকে গেছে গাছেই, তো সেই জন্য নামিয়ে নিতে হলো। আর এই কাঁঠালের কোয়াগুলো ভীষণ বড় বড়, মানে খাজা কাঁঠাল যেটা বলে আর কি, তো ভীষণ মিষ্টি আর একটুও গন্ধ নেই, মানে কাঁঠালের যেটা একটা বিদ্ভুটে গন্ধ থাকে সেই জিনিসটা নেই। তো কাঁঠাল বোতন ওখানে খেলা করছে বলে আওয়াজটা আসছে, হয়তো তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আমাদের টিফিনে তো আজকে মা সন্তোষী পুজো করার পর ভাত খেয়ে নিই আমরা, তো আজকে ভাতটা খাইনি। আর যেহেতু কাঁঠাল খেয়েছিলাম, আর ইমি খেয়েছে সুজি, কারণ হচ্ছে ও একদমই কাঁঠাল খায় না। আর বোতনকে একটু জাস্ট আঙুলে ঠেকিয়ে রসটা দেওয়া হয়েছে, সিজনারি ফল যেহেতু। তো আমি আর মা ভীষণ ভালোবাসি কাঁঠাল খেতে, তো অর্ধেক কাঁঠাল ছাড়ানো হয়েছে, অর্ধেক ছাড়ানো হয়নি। তার মধ্যে আমাদের নিচের ভাড়াটিয়াদেরকে ডেকে দেওয়া হলো, আবার আমাদের বাড়িতে আগে যে ভাড়া থাকতো আর কি, তারা এই পাড়াতেই ভাড়া নিয়েছে, তো তাদেরকেও মানে দেওয়া হলো আর কি ডেকে। আর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দেওয়া হবে, তারপরে হচ্ছে আমাদের যে কাজ করে সুমিত্রা পিসি, ও নিয়ে যাবে কিছুটা, আমাদের আগে যে কাজ করতো আর কি মনিকাদি, তো মনিকাদি একটা বাড়িতে রান্না করে এখন কাছেই, মানে আমাদের পাড়ায়, তো ওকেও বলা হলো নিয়ে যেতে। আবার যে বাড়িতে রান্না করে আমাদের পাড়ায়, তো সেই ভদ্রমহিলাও মাকে বলেছে যে আপনাদের কাঁঠাল খুব মিষ্টি শুনেছি, আমাকে একটু দেবেন। তো মা বলল আচ্ছা ঠিক আছে, তো মনিকাদিকে বললো তুই ওই বাড়ি থেকেই দুটো কৌটো নিয়ে আসবি, তো দুটো কৌটোতে মানে একটাতে তোর ভরে দেবো কাঁঠাল আর একটাতে ওই মানে ভদ্রমহিলার ভরে দেবে আর কি। তো আমাদের কাকিমা হচ্ছে আর কি, তো যাই হোক, তো সেটাই হচ্ছে, মা আসবে যখন ও ভরে দেবে মনিকাদি, এখন তো আপাতত মনিকাদি আসেনি। তো মা ওই যে দেখতে পাচ্ছ গামছা এতক্ষণ বেঁধেছিল চুলে, তো চুলটা ঝেড়ে নিচ্ছে। তো একবার হাই বলে দাও। গুড আফটারনুন হবে না, গুড মর্নিংই হবে, কারণ 12টা বাজেনি, 12টার পর গুড নুন হবে। আর এই যে বোতন দেখতে পাচ্ছ কি, এই যে বোতন এখান থেকে দেখো বের হচ্ছে, ও ভাবছে ওর আন কি করছে, ওটা ও কিছু ভেবে পাচ্ছে না, মানে ওর তো চুল নেই মাথায়, তো ও ভাবছে এটা কি হচ্ছে। বেটা একবার হাই করে দাও, একবার হাই করো, হাই বলো, হাই। আর একটা একটা মাম দিয়ে দাও বেটা, মাম কিসি দিয়ে দাও, একটা ওদেরকে একটা কিসি দিয়ে দাও, আর একটা কিসি দিয়ে দাও বেটা, আর একটা কিসি দিয়ে দাও, তুমি দাও, তুমি দাও, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই রান্নাগুলো হচ্ছে, মানে ডিমের কারিটা বাদে বাদ বাকি সবই হয়ে গেছে, তো ডিমের কারিটা হোক, তারপরে একসাথে তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দেবো। তাহলে দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাবার হয়েছে। এটা হচ্ছে কাঁঠাল যেটার কথা বলছিলাম,
এটা এখানে অল্প আছে ছাড়ানো, আবার এমনি অর্ধেক কাঁঠাল এখনও ছাড়ানোই হয়নি। তো এটা রয়ে গেছে, দেখতেই পাচ্ছ কোয়াগুলো ভীষণ বড় বড় এবং কালারটাও খুব সুন্দর। যাই হোক, আর এটা হচ্ছে আলু পোস্ত, মানে আলু ঝিঙা পোস্ত যেটা বললাম তোমাদেরকে। তো এটা আলু ঝিঙা পোস্ত, এটা হচ্ছে আলু ভাজা, মানে ঝুরঝুরে আলু ভাজা যেটা বলে, ছাঁকা তেলে কারি পাতা আর বাদাম দিয়ে করা হচ্ছে। আর এটাই আছে হচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ। আর এখানে যে রিমি করছে হচ্ছে ডিমের কারি, এটা ওদের, আমাদের না। এটা ডিমের কারিটা হচ্ছে। তো বন্ধুদেরকে একবার হাই বলে দাও। হাই, গুড মর্নিং। গুড মর্নিং কি বলা যাবে? 12টা কি বেজে গেছে? 12টা বেজে গেছে, তাহলে গুড নুন। কিন্তু প্রথমবার দেখা হলো তার জন্য গুড মর্নিংটাও বলা চলে। তো আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, কারণ তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর আমাদের চ্যানেল দেখে কেমন লাগছে সেটাও তোমরা জানাচ্ছো, আমাদের খুব ভালো লাগছে। কিন্তু পার্সোনালি কমেন্ট না করে যদি তোমরা ওটা আমাদের মানে ইয়েতেই করো, এই ভিডিও যেখানে ব্লগ দেখছো সেই নিচেই করো, তাহলে আমাদের আরও ভালো লাগবে। কারণ আরও অন্যান্যরা দেখতে পাবে, বা যারা হয়তো কমেন্টস করতে ভয় পাচ্ছে বা দেখছে কি কমেন্টস করবো কেন বা করবো না, তো তারা এই কমেন্টসটা করার সাহসটাও পাবে। তো তার জন্য যারা আমাদের পার্সোনালি জানাচ্ছো তারা প্লিজ পার্সোনালি জানাও, অবশ্যই তাদের সাথে আমরা পার্সোনালি কথা বলবো। কিন্তু ওয়ালেও তোমরা যেন কমেন্টসগুলো করো। আর তার সাথে সামনে পুজো আসছে, তোমাদের সবার কী কী প্ল্যান বা কী প্ল্যানিং করেছো এগুলো জানাবে। আর একদম সামনে এই 3-4 দিনের মাথায় রথ আসছে, তো রথে আমরা কী করবো বা তোমরাও কী কী করবে সেগুলো সবই জানাবে এবং আমাদের ব্লগটা দেখতে থাকবে। কারণ আমরা কান্দির রথটা এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। যদি ভিড় সামলে বা পুলিশের প্রোটেকশন সামলে যদি ক্যামেরা করার অনুমতি পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো কান্দির কিন্তু এটা একটা ভীষণ বড় একটা আকর্ষণ, রাসমেলা। রাসমেলা তো বলে না, রথের মেলা বলে না, মেলা। তো এটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমাদের সাথে থাকো এবং আমাদের ব্লগটা অবশ্যই দেখতে থাকো, নইলে কিন্তু মিস হয়ে যাবে। কারণ আমরা রথের দিনেই কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো। আমি এখন রান্নাটা করে নিই, তোমরা বাকি মেনুগুলো দেখে নাও। তো এই হচ্ছে ডিমের কারি, একদম গায়ে গায়ে হবে এটা, একদম অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। আর চলো বাকি মেনুগুলো দেখিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ বাদাম ভাজা আছে, যেটা হচ্ছে আলু ভাজায় দেওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে ডাল, এটা মুগের ডাল কারি পাতা দিয়ে, হ্যাঁ কারি পাতা আর শুকনো লঙ্কা, জিরে, লঙ্কা জিরে ফোড়ন, এটা দিয়ে হচ্ছে ডাল। তাহলে আজকে মেনুগুলো সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ওই যে দেখতে পাচ্ছ বতনার মা ওখানে খেলা করছে। তো চলো মানে খাবারগুলো দিয়ে আসতে হবে হোম ডেলিভারি, দেন হচ্ছে আমার শ্বশুর মশাইও আসবেন একটু এগিয়ে, ওনাকেও মানে কাঁঠাল আর একটু সবজি দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তো তারপরে এসে আমরা খেয়ে নেব, স্নান তো হয়ে গেছে, এসে খেয়ে নিয়ে একটু রেস্ট, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আবার সন্ধেবেলায়। আর আজকে একটা চমক আছে রেসিপিতে, রিকোয়েস্টেড একটা রেসিপি, সেটা অবশ্যই রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয়। এই ফ্রেন্ড, ভেরি গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে 8:40। তো এখন থেকেই আবার ব্লগটা শুরু করলাম, কারণ দুপুরে মানে ব্লগটা এন্ড করেছিলাম, খাওয়া দাওয়া কিছুই দেখানো হয়নি, শুধু রেসিপিগুলো দেখিয়েছিলাম। তারপর তো হোম ডেলিভারির ওই খাবারটা দিতে গেছিলাম তোমাদেরকে, যেটা বললাম। তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড একটা রেসিপি, সেটা হচ্ছে আলুর পরোটা। এটা রিকোয়েস্ট করা হয়েছিল, মানে আমাদের একজন চেনা বৌদি রিকোয়েস্ট করেছিল যে একটু আলুর পরোটার রেসিপিটা দেখালে ভালো হয়। তো আজকে ফ্রাইডে আছে, আজকে তো জানো যে দুবার আমরা ভাত খাই না, তো সেই জন্যই আর কি, এমনিতে তো আটা ময়দা করতেই হতো। তো সেই জন্য ঠিক করলাম কি আজকেই আলুর পরোটার রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই বা তোমাদের সাথে শেয়ার করি। তো আলুর পরোটাটা কীভাবে করছি বা কী রেসিপি হচ্ছে, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই এই ব্লগেই শেয়ার করব। এটার জন্য আলাদা কোনো ব্লগ বানাবো না, যে আলুর পরোটার একটা স্পেশাল কিছু ব্লগ বানাবো সেটা না, এই ব্লগেই বানাবো, ঠিক আছে? তো সেটা তোমরা দেখতে পাবে অতি অবশ্যই। আর মানে আলুর পরোটাটা একদম হোমমেড, যেটা বানানো হয় সেভাবেই বানানো হচ্ছে, মানে এমন কিছু এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে না, তোমাদের বাড়িতে থাকে এরকম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এটা বানানো হচ্ছে। তো চলো দেখে নিই একবার মানে আলুর পরোটাটা কীভাবে বানাচ্ছি। আর আলুর পরোটা এইভাবে বানিয়ে তোমরাও দেখবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। আর মানে
এই যে স্মল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো, তো তোমরা যদি বাড়িতে এরকম আলুর পরোটা কেউ বানাও যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বা অন্য কোনো স্টাইলে বানাচ্ছ, তাহলে অতি অবশ্যই সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবে। তাহলে চলো দেখতে থাকি ব্যাক ক্যামেরায় তোমাদের রিকোয়েস্টেড রেসিপি আলুর পরোটা। তো প্রথমে দেখো আলুটা আমি সেনে নিয়েছি। তো আলুর মধ্যে কিছু মশলা মাখানো হয়েছে যেটা ভাজা মশলা বলে। এখানে মৌরি, ধনে আর গোটা জিরে আর গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটা কাঠখোলায় প্রথমে ভেজে নেওয়া হয়েছিল, তারপরে সেটাকে মিক্সিতে পেস্ট করে আলুর সঙ্গে মেখে নেওয়া হচ্ছে। অল্প লবণ দেওয়া হচ্ছে আলুতে, যেটা ময়ান দেওয়া হয় সেটা হচ্ছে অল্প লবণ, একটু জাস্ট চিনি দেওয়া হচ্ছে যাতে হচ্ছে টেস্টটা ঠিক থাকে। তো সেজন্য এটা করা এবং আলুটা সুন্দরভাবে মেখে নেওয়ার পর দেখো আমি আটাটা যেটা ময়ান দিয়ে মেখে নিয়েছিলাম সেটা কিন্তু বাটি আকারের করে রেখেছি, এই বাটিতে পুরগুলো ভরার জন্য। তো একে একে দেখো আমি পুরগুলো ভরে নিচ্ছি। পুরগুলো ভরা হয়ে গেলে তারপরে এটাকে বেলা হবে, তারপরে হচ্ছে যেটা তেলে ফ্রাই হয় আর কি সেটা করা হবে। তো এখন দেখো পুরগুলো ভরা হচ্ছে। তো পুরগুলো তোমরা ঠিক এইভাবে মানে করে নেবে। আমার আটাটা মাখতে একটু নরম হয়ে গেছিলো সেজন্য কিন্তু পুরগুলো ভরতে অসুবিধা হচ্ছিল, বা দেখো তোমরা বোধহয় বুঝতে পারছো কিছুটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আটাটা কিন্তু অলওয়েজ তোমরা দেখে নেবে যখন মাখবে যেন একটু শক্ত থাকে, কারণ আটা যদি একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু বাটি আকারের করেও তুমি যখন এটাকে ময়ানটা দেবে, সরি যখন তোমরা এটা পুরটা ভরবে তখন কিন্তু ঠিকভাবে আসবে না এটা। তো সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখো আমার পুরগুলো ভরছি, বাট ব্যাপার হচ্ছে কিছুটা করে বেরিয়ে চলে আসছে। তো সেটাকে বেলার সময়ও আমাকে এটার জন্য যথেষ্ট মানে কসরত করতে হয়েছে, কারণ হচ্ছে যে বুঝতেই পারছো যে এ দেখো এগুলো রেডি হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে, বাট বেলার টাইমে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর বেলাটা আমি যেটা বেলেছিলাম সেটা হচ্ছে ময়দা দিয়ে বেলেছিলাম, আটা দিয়ে বেলিনি। তো এটা ময়দা দিয়ে বেলার জন্য মানে তোমার সুন্দর একটা মানে কি বলবো বেরোয় না, মানে পুরগুলো খুব একটা বের হয়ে যায় না, যেহেতু আমার আটাটা নরম মাখা হয়েছিল তো সেজন্যই আজকে কিছুটা বেরিয়ে যাচ্ছিল। তো তোমরা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবে, তো সেটাই তোমাদেরকে বলে দেওয়ার। তো আমি দেখো ময়দা দিয়ে এটাকে বেলে নেওয়া হচ্ছে, এটা রিমি বেলে দিচ্ছে, কারণ আমি যেহেতু ভিডিওটা করছিলাম তো সেক্ষেত্রে কিন্তু রিমি এটাকে বেলে দিচ্ছে। তো দেখো ভালোভাবে আগে এটাকে ময়দা মাখিয়ে নেওয়া হলো যাতে হচ্ছে বেলতে গিয়ে অসুবিধা না হয়। আর আরও একটা জিনিস সেটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে এই যখন আলুর পরোটাটা করবে তখন কিন্তু খুব একটা বড় সাইজের করবে না, মানে তোমরা হয়তো প্রেস দিলে যে একটু বড় সাইজের করার জন্য পরোটার মতন, কিন্তু সেটা করার দরকার নেই। আলুর পরোটা একটু মোটাই হবে এবং ছোট হবে, কিন্তু যেহেতু আমি ভিডিও করছিলাম আর রিমি বেলছিল তো এটাকে একটু বড় করতে গেছে ও বেলার সময়, আর অলরেডি তোমার সাইড দিয়ে কিছুটা পুর বেরিয়ে এসেছিল। তো সেটাই হচ্ছে কথা। আর এটাকে তোমরা চাইলে মেখেও করতে পারো আটার সঙ্গে, তো সেটাও একদিন তোমাদেরকে দেখাবো। তো সেটাতে এই সমস্যাটা হয় না, মানে হচ্ছে এভাবে বেরিয়ে যাওয়ার সমস্যাটা হয় না। তবে হ্যাঁ, আলুটা যখন তোমরা সানবে তখন কিন্তু দেখে নেবে যে আলুতে যেন কোনো দানা না থাকে, কারণ যদি কোনো দানা থাকে তাহলে কিন্তু সেই পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা দেখবে আলুটা খুব সুন্দরভাবে মিহি করে মাখা হয়েছে কি না। তো দেখো এভাবে বেলে নেওয়া হচ্ছে একে একে, তারপরে হচ্ছে এটাকে তেলে ফ্রাই করা হবে। তো অলমোস্ট এটাকে হাতে করে জাস্ট প্রেস করে একটু বড় করে নেওয়া হচ্ছে যাতে বেলতে গিয়ে অসুবিধা না হয়। তো দেখো ওই যে বেলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিছুটা করে পুর বেরিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে সমস্যা, কারণ আলু এমনিই জল ছাড়ে। তো এবার সেক্ষেত্রে আটাটাও আমার নরম মাখা হয়ে গেছিলো সেজন্য এই সমস্যাটা হয়েছে, বাট মানে অন্যান্য দিন এই সমস্যাটা হয় না, কারণ আটাটা ঠিকভাবে মাখা হলে আর বেশি বড় করতে না চাইলে এই যে সাইজটা দেখছো এই সাইজটাই এনাফ, বাট এটাতে একটু প্রেস দেওয়া হয়েছিল সেই জন্যই কিন্তু এই জিনিসটা এটা মানে পুরগুলো বেরিয়ে গেছে। দেখো এর পরেও কিন্তু রিমি বেলে যাচ্ছে। তো এটা কিন্তু তোমরা এই ভুলটা একদমই করবে না, বড় করার একদমই দরকার নেই, কারণ আলুর পরোটা একটু মোটা থাকবে এবং সাইজে ছোট হবে তবেই খেতে আরও বেশি ভালো লাগবে। তো সেটার দিকে খেয়াল রাখবে। তো দেখো একটা বেলা হয়ে গেছে, এটাকে রেখে দেওয়া হচ্ছে। তো এভাবেই পরপর আর কি মানে সমস্ত পরোটাগুলো বেলে নেওয়া হবে একে একে।
তারপরে এবার এটাকে ফ্রাই করার জন্য একটা মানে ফ্রাইং প্যানের মধ্যে এটাকে ফ্রাই করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা অয়েল ব্রাশ নিয়ে নেওয়া হবে, অয়েল ব্রাশের মাধ্যমে এটাকে কিন্তু ফ্রাই করা হবে। দেখো এটার পুরটা খুব একটা বের হচ্ছে না, সাইড দিয়ে কিছুটা বেরিয়ে যাচ্ছে, তো বাট এটার খুব একটা পুর বের হচ্ছে না। তো দেখো পরোটাটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে, কিন্তু এটাকে মানে তোমরা চাইলে আগেও তেল দিয়ে দিতে পারো। আমরা যেহেতু আগে তেলটা খাই না, একটু সেঁকে নিয়ে তারপরে তেলটা ব্রাশ করি, তাহলে কি হয় মানে অ্যাসিডিটির প্রবলেম যদি কারো থাকে তাহলে সেই অ্যাসিডিটির প্রবলেমটা একদমই হবে না। কিন্তু ফার্স্টেই যদি তেলে তোমরা ফ্রাই করো তো অনেকেরই এটা অ্যাসিডিটির একটা প্রবলেম হতে পারে। তো সেই কথাটাই তোমাদেরকে বলে দেওয়ার, এটা তোমাদের নিজের পছন্দের মতন তোমরা করে নেবে। তো দেখো এখানে অয়েল নিয়ে নেওয়া হচ্ছে, অয়েল ব্রাশ নিয়ে নেওয়া হচ্ছে, অয়েল ব্রাশে করে এটা জাস্ট মানে অয়েলটা ব্রাশ করে দেওয়া হচ্ছে পরোটাটার উপর। তো পরোটাটার উপর ব্রাশ করার পর এটাকে উল্টে দেওয়া হবে এবং অপর পিঠটাও এভাবেই ব্রাশ করে দেওয়া হবে। তো দেখো অপর পিঠটা এভাবেই ব্রাশ করে দেওয়া হচ্ছে অয়েলটা, আর আরেকটা সাইড যেটা ওটা ফ্রাই হচ্ছে। বাট এটাকে কিন্তু তোমরা লো মিডিয়াম সিমে রাখবে, মানে কোনো সময় হাই ফ্লেমে করবে না, তাহলে কিন্তু পরোটাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটার দিকে খেয়াল রাখবে, কারণ ভিতরে যেহেতু আলুর পুর রয়েছে অতএব পরোটাটা ধরে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি। তো সেই দিকটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যখনই তোমরা এটাকে করবে, একটু লো মিডিয়াম ফ্লেমে করলে সুবিধা হয়, মানে পরোটাটা পড়েও না। অথচ দেখো একটা বেশ রেড কালারের একটা এই যে ফোসকাগুলো রেড কালারের আসবে এবং পরোটাটার সাইডগুলোও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে, কারণ হচ্ছে পরোটাটা ভিতরে থেকেও মানে কাঁচা থাকছে না, যেটা হচ্ছে পরোটার সবথেকে বড় একটা মানে প্লাস পয়েন্ট তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে পরোটার যদি সাইড বা ভিতরটা কাঁচা থাকে তাহলে খাবার সময় একদমই ভালো লাগবে না, খেতে গিয়ে তোমাদের দেখবে কোথাও না কোথাও মনে হবে যে কাঁচা রয়ে গেছে। তো দেখো অয়েল কিছুটা কম হয়েছিল, সেজন্য আরেকবার অয়েল ব্রাশ করে এটাকে উল্টে পাল্টে নেওয়া হচ্ছে। তো অলমোস্ট এটা রেডি হয়ে গেছে, এটাকে এবার তুলে রাখা হবে। এটাকে এভাবে জাস্ট খুন্তি দিয়ে চেপে দেওয়া হচ্ছে যাতে হচ্ছে ভিতরটা একদমই কাঁচা না থাকে এবং সুন্দরভাবে এটা ফ্রাই হয়। তো এটা লো মিডিয়াম ফ্লেমেই তোমরা কিন্তু করবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো দেখো এটা রেডি হয়ে গেছে, এটাকে প্লেটে রেখে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। এভাবেই পরপর সব পরোটাগুলো তৈরি করে নেওয়া হয়েছে এবং হটপটে এটা দেখো রেখে দেওয়া হচ্ছে যাতে কিছুক্ষণ গরম থাকে। তো এভাবেই তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই জানিও আমাদেরকে কীরকম লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস অবশ্যই করবে। তো আজকের মতন শুভরাত্রি।